ঠাকুরপুকুর মহেশতলা চটটা কালিকাপুরে মাটির ঘর ভেঙে চাপা পড়ে আহত বেশ কয়েকজন। সূত্রের খবর, মঙ্গলবার রাত 11টা নাগাদ পরিবারের সঙ্গে ঘরে খেতে বসেছিলেন আসমাউল শেখ। তাদের দুটি মাটির ঘর, এরপর আচমকাই তাদের উপর ভেঙে পড়ে ঘর দুটি। বিকট শব্দ শুনে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করে পরিবারের সকল সদস্যদের। ঘটনায় আহত বেশ কয়েকজন। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের দু কামরা ঘর ছিল, জয়েন্ট ফ্যামিলি, খোলা চাল। সকাল থেকে হুড়মুড়িয়ে আস্তে আস্তে পড়ছে, রাতের বেলায় খাওয়ার সময় গায়ে হুড়মুড়িয়ে সব পড়েছে। আমাদের কিছু লোক আহত হয়েছে, আহত হওয়ার পরে আমাদের ডাক্তারখানায় গিয়েছিলাম। সবার হাতে পায়ে চোট হয়েছে, আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা কি কোথায় যাবো, কি খাবো কিছু বুঝতে পারছি না। আমাদের গা মাথা ঘুরছে, কারোর শরীর খারাপ হচ্ছে, কিছু বুঝতে পারছি না। কোথায় কোথায় চোট হয়েছে? কারোর পায়ে, কারোর হাতে, কারোর মাথায় আহত হয়েছে। গ্রামবাসী এসে আমাদের উদ্ধার করেছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা খুব গরিব মানুষ। অসহায় পরিবারের অভিযোগ, বারবার পঞ্চায়েতে ঘরের জন্য আবেদন জানানো হলেও ঘর পাননি। কি করবো, পঞ্চায়েতে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। আমরা অনেক দিন থেকে ঘরের অ্যাপ্লাই করছি, আসছে না। পঞ্চায়েতে 4-5 বছরের বেশি জানানো হচ্ছে। সামনে কিছুদিন আগেও জানিয়েছি যে আমাদের ঘর পড়ে যাচ্ছে, কি আসছে না কেন। আমরা অনেক কথা বলেছি, তবুও আমাদের পঞ্চায়েতে কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা কিছু বুঝতে পারছি না যে কি করবো। কোনো সুরস্থা ব্যবস্থা কিছু পাইনি। কোন পঞ্চায়েত আপনাদের? চট্টা কালিকাপুর পঞ্চায়েত আছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। কি বলছে? বলে ঘর দর হবে। পঞ্চায়েত ওরাম সব আমাদের থাকি দিয়ে রয়ে গেছে যে ঘর হবে, ঘর হবে। আমাদের ঘর আর আসছে না। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, 7-8 বছর এগোনে জানিয়েছিলাম, এখনো আসছে না। দিন আনি দিন খাই, পরিবারের একমাত্র সম্বল ছিল বাড়িটুকুই। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পরিবারের সদস্যরা। এর মধ্যে রয়েছে, আমরা কোথায় শোবো না শোবো বুঝতে পারছি না, রাতে কোথায় যাব না যাব তাও বুঝতে পারছি না, কোথায় খাওয়া দাওয়া করব কিছু বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাদের দু কামরা ঘর পড়ে গিয়েছে, যদি দু কামরা ঘর পাওয়া যায় খুব ভালো হবে। আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা রাতে খাওয়া দাওয়া করব কোথায় থাকব কোথায়, আমরা বুঝতে পারছি না কি করব না করব। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা থানার পুলিশ। তড়িঘড়ি নিজের গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যান কালীতলা আশুতি থানার বড়বাবু। কথা বললেন আহতদের সঙ্গে, চিকিৎসার ব্যবস্থা করেন। রাজীব নস্করের রিপোর্ট, কলকাতা নিউজ।